সালামু আলাইকুম, আমি মোহাম্মদ আশরাফুল ইসলাম। আজকে আমি এসেছি আমাদের আগামের যে সেরা জাত রবিনুটের একটা জমিতে, এটা হচ্ছে কুটিরডাঙ্গা ডিমলা উপজেলা নীলফামারী জেলার মধ্যে। তো আজকে আপনাদেরকে আমি দেখাবো যে জমিতে চাষাবাদ হচ্ছে রবিনুট, এই রবিনুট যে চাষাবাদ করছে আমাদের যে কৃষক ভাই আছে, কৃষক ভাইয়ের সঙ্গে আমরা কথা বলবো, আপনারা একটু শুনবেন, আমাদের ভুট্টা রবিনুট সম্পর্কে অনেক কিছু জানা হবে আপনাদের। সালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, ভালো আছেন আপনি? আছি আলহামদুলিল্লাহ। ভাই একটু পরিচয়টা বলেন তো আপনার। আমার নাম মোহাম্মদ নজরুল ইসলাম, আমার কুটিরডাঙ্গা গ্রাম, ডিমলা থানা, নীলফামারী ডিস্ট্রিক্ট। আচ্ছা ভাই, এই যে আজকে যে জমিটাতে আমরা আসছি, এই ভুট্টাটা আপনি চাষাবাদ করছেন? জি আমি নজরুল, আমি নিজে আসছি। আপনি এই জমি কি আপনারই? জি। আচ্ছা, এটাতে কি ভুট্টা চাষাবাদ করছেন আপনি? রবিনহুড। রবিনহুড 911। 911। আচ্ছা ভাই, আপনি যে জমিটাতে চাষাবাদ করছেন, আপনি ভুট্টার সঙ্গে সম্পৃক্ত চাষাবাদে কত বছর ধরে? ভুট্টা থেকে চাষাবাদ আবার মোটামুটি 15-20 বছর হয়ে গেছে। 15-20 বছর ধরে ভুট্টা চাষাবাদ করেন। আচ্ছা, এবছর আপনি রবিনহুড লাগাইছেন, এই রবিনহুড কত বিঘা জমিতে লাগাইছেন? রবিনহুড লাগাইছি আমি 5 বিঘা জমি। 5 বিঘা। এই 5 বিঘা জমির বাইরে কি আরো ভুট্টা লাগাইছেন আপনি? লাগাইছি। আরো ভুট্টা লাগাইছেন, অন্যান্য জাতের ভুট্টা লাগাইছেন? অন্যান্য জাতের ভুট্টা। আজকে এই যে রবিনহুডের জমিটাতে আমরা আসছি, তো এই রবিনহুড আপনি চাষাবাদ করছেন, তো অন্যান্য জমির তুলনায় আমাদের রবিনহুডে কি খরচ বেশি মনে হয় বলেন তো একটু? অন্যান্য ভুট্টার চেয়ে রবিনহুডের ভুট্টা একটু খরচ কম আছে। খরচ একটু কম। আচ্ছা, আপনি ফলন কেমন আশা করতেছেন? অন্যান্য ভুট্টাও তো আপনি দেখছেন। অন্যান্য ভুট্টা যে আমি আরো আবাদ করছি, তার মধ্যে এই ভুট্টাটা এবার ভালো লাগতেছে, অনেক ভালো লাগতেছে। এই রবিনহুডের ফলন এবার বেশি হবে, বেশি হবে। আচ্ছা, আমাদের যে ভুট্টাটা, ভুট্টাটা কালারও আপনি দেখছেন, কালারও ভালো, কালারটা অনেক সুন্দর, এবং ভিতরের যে অংশ রেজিস্টার, রেজিস্টার আপনি রেজিস্টার দেখছি, ওটা চিকন আছে, অনেক চিকন আছে, চিকন আছে। তাহলে এই ভুট্টা তো চাষাবাদ করা যায়? চাষ করা যায়। এবং আপনার এলাকায় যারা ভুট্টা চাষাবাদ করে তাদেরকে তো অবশ্যই বলা যায় যে আগামীতে রবিনহুড ভুট্টা চাষাবাদ করা যাবে? বলা যায়, বলা যায়, অবশ্যই বলা যাবে, অবশ্যই বলা যাবে। আপনি খুশি তো? আমি খুশি। আপনি ইনশাল্লাহ খুশি? ইনশাল্লাহ খুশি। আপনি অন্যান্য আরো কয়টা জাত লাগাইছেন ভুট্টা? মোটামুটি আমি আরো 4-5টা জাত লাগাইছি। 4-5টা জাত লাগাইছি। 4-5টা জাতের মধ্যে রবিনহুড ভুট্টাটার মান সম্পন্ন, অনেক ভালো, অনেক ভালো। এই ভুট্টাটা কালার আপনি দেখছেন, ধরেন যে 8 কেজি 4 বিঘা জমিতে, আগামীতে মোটামুটি আরো 2 বিঘা জমি বাড়াই দিব, 10 বিঘা জমি লাগাবেন। আপনি রবিনহুড লাগাইছেন? আমিও রবিনহুড। আপনি তো ভুট্টা আপনার এখনো মারাই করেন নাই? আচ্ছা, আজকে নজরুল ভাই জমিটাতে এসে আপনি ভুট্টাটার যে কালারটা দেখলেন, এই কালারটা এবং মুখটা সব মোড়ানো আছে কিনা আপনি দেখছেন? হ্যাঁ জি, মোড়ানো আছে। কালারটা দেখে আমার খুবই পছন্দ সহিত, ভিতরে মদুনাটাও আপনার চিকন, অনেক চিকন। জি, তো আপনি মোটামুটি খুশি তো? হ্যাঁ, ভুট্টা চাষাবাদ করে খুশি, অনেক খুশি। তা আপনি আগামীতে ইনশাল্লাহ সবাইকে বলবেন, আশেপাশে যারা ভুট্টা চাষাবাদ করে সবাইকে বলবেন যে রবিনহুড ভুট্টা চাষাবাদের উপযোগ এবং ফলন অনেক ভালো, এবং এটা কালারও অনেক অনেক সুন্দর, সবাইকে বলবেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ, ঠিক আছে, ভালো থাকবেন।